আসসালামু আলাইকুম। আমিনুল ইসলাম আপনাকে যুক্ত করা হয়েছে। আমিনুল ইসলাম আপনি বলেন তাহলে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আমিন ভাই কি, আমিন ভাই কি শে আমিন ভাই নাকি এর আগে যে যুক্ত হয়েছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো আছেন আপনি? ভালো আছেন? কি অবস্থা আপনার? এই তো ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য। জি ভাই বলুন। হ্যাঁ, আমিন আমিন সাহেব বলুন, বলেন আপনি। কিন্তু মানে গতদিন যে আলোচনাটা হয়েছিল সেই আলোচনাটা কি আমরা একটু কন্টিনিউ করবো, নাকি আপনি নতুন কোনো আলোচনা করতে চান? এখন নতুন কোনো বিষয় থাকলেও করা যায় সেটা আর কি। গতদিন আমার যতদূর মনে পড়ে, আমি বলেছিলাম যে ইসলামে মুরতাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। আপনি তখন নানাভাবে বোঝানোর চেষ্টা করছিলেন যে না, প্রথমে বলেছিলেন যে না, ওইটার পক্ষে তো আমি না। একটু একটু আমিনুল ইসলাম ভাই আমাকে একটু বলার সুযোগটা দেন, আগে আমার কথাটা শুনে নেন, তারপর আপনি বলেন, অসুবিধা নেই। আমি বলেছি যে গতদিন আমাদের যে আলোচনাটা হচ্ছিল সেই আলোচনাটা ছিল ইসলামে মুরতাদের শাস্তি বিষয়। ফারাজ ভাই আপনার খেয়াল আছে কিনা, আমি তখন আপনাকে রেফারেন্স দেখাইলাম যে নবী এবং আল্লাহ পাক যেটাকে হালাল করেছে সেটাকে হারাম করার ক্ষমতা কোনো মানুষের নাই, এবং নবী যেটাকে হারাম করেছে সেটাকে হালাল করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। এই দলিলটা দেখালাম বুখারী শরীফ থেকে। দেখানোর পর আপনাকে জিজ্ঞেস করলাম, উনি কিন্তু টপিকে যাচ্ছিলেন, উনি একটু অ্যাভয়েড করার চেষ্টা করতেছিলেন, একটু না, মোটামুটি পুরোটাই অ্যাভয়েড করার চেষ্টা করছিলেন। উনি বলছিলেন যে ইয়ারা পারে, খলিফারা পারে, বা খলিফারা ইয়ারা মানে চার মাঝহাবের চার ইমাম, ওদের ইয়াটা দেখতে হবে উনি বলতেছিলেন। হ্যাঁ, খলিফারা পারে এটা বলছিলেন, পরবর্তী সময়ে কারা কারা চেঞ্জ করতে পারে এটা বলতেছিলেন ফরাজ ভাই। কিন্তু কিন্তু রেফারেন্সটা দেখাইতে পারে নাই কিন্তু তিনি। আমিনুল ইসলাম সাহেব আপনি কথাটা একটু শুনে নেন। ওই দিন তো আপনি একটু নাজেহাল হয়ে এখান থেকে ফেরত গেলেন, তাই না? একটু নাজেহাল হইলেন, তাই না? যে মানে প্রমাণ দিতে পারলেন না, দলিল দিতে পারলেন না, বোকার মতো কিছু কথাবার্তা বললেন, তারপরে বোকার মতো কথাবার্তা বললে, উৎকট কথাবার্তা বললে, তারপরে সবাই হাসাহাসি করলো আপনাকে নিয়ে। তো আজকে তো আপনি নিশ্চয়ই দলিল প্রমাণ নিয়ে আসছেন কিছু, নাকি? না, ওরকম দলিল প্রমাণ আনি নাই, কিন্তু কোরআন শরীফ আছে সামনে দুটো। দলিল প্রমাণ নাই, আপনি হুদাই নাস্তে নাস্তে আবার চলে আসছেন, আবারও বেজ্জত হতে চলে আসছেন। কিন্তু আমিনুল ইসলাম ভাই দেখেন, আপনি যদি প্রমাণ না নিয়ে আসেন, আপনি নিয়ে আসছেন কি কোরআন? এবং আমি শিওর আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে কোরআনের যে কোনো আয়াতের আপনি তাফসির করবেন আপনার নিজের মতো করে, বা যে তাফসির গুলাতে ক্লাসিক্যাল তাফসির গুলোর সাথে মিল নাই, আপনি ওরকম তাফসিরটা হয়তো বা মানে মোস্ট লাইকলি আপনি ওটা করবেন আর কি। আমি একটু শেষ করি তাহলে, যে আলোচনাটা হবে যদি আপনি কোরআনের তাফসির গুলা মানে ব্যাখ্যা গুলো আপনি নিজের মতো করেন এবং এছাড়া আপনার কাছে অন্য কোনো রেফারেন্স আপনি না নিয়ে আসেন, তাহলে তো আলটিমেটলি যে জিনিসটা হলো সেটা হচ্ছে রেফারেন্স ছাড়া দিল থেকে আলোচনা, মানে দিল থেকে ফিল করতেছি কোরআনের, দিল থেকে ফিল করতেছি ইসলাম এটা বলছে সুতরাং ইসলাম এটা বলছে, এছাড়া তো অন্য কোনো কিছু হচ্ছে না। যে আমরা এটা জানতে পারতেছি না যে ওই আয়াত দ্বারা নবী কি বুঝাইছে, সাহাবারা কি বুঝছে, তাবে তাবে না কি বুঝছে, ওগুলা কিছু বুঝতেছি না, ক্লাসিক্যাল স্কলাররা কি বুঝছে ওটা বুঝতেছি না। আমরা যেটা বুঝতেছি সেটা হচ্ছে ওই আয়াত দ্বারা আপনি কি ফিল করতেছেন, ওই আয়াত পরে আপনি মন থেকে কি ফিল করতেছেন, সেটা তো তাহলে ভাই মানে আলটিমেটলি ইসলাম আমার কাছে মনে হচ্ছে ইসলাম ভাই তাহলে এটা হচ্ছে ওয়ার্থলেস আলোচনা আর কি। হ্যাঁ, আমিনুল ইসলাম সাহেব, আমিনুল ইসলাম সাহেব আপনার মন গড়া তাফসির, আমিনুল ইসলাম সাহেব এক সেকেন্ড, আপনার মন গড়া তাফসির, আপনার মন গড়া ব্যাখ্যা, সেটা তো কোনো ইসলামের ব্যাখ্যা হবে না ভাই। আপনি যদি মনে করেন কোরআনে যে সূরা নিসায় যে বিয়ে করার কথা বলা আছে, আপনি যদি এখানে এসে বলেন যে এইখানে যে নারীদেরকে বিয়ে করার কথা বলা হয়েছে, এই নারীগুলো হচ্ছে নিজের আপন বোন, আপন বোনকে বিয়ে করতে কোরআনে বলা হয়েছে, এটা যদি আপনি মন গড়া এই ব্যাখ্যাটা দেন, এটা তো আপনার নিজস্ব ব্যাখ্যা হবে, তাই না? এটা তো ইসলামের ব্যাখ্যা হবে না। ইসলামের ব্যাখ্যা কখন হবে আমি আপনাকে বলে দিই, ইসলামের দলিল কখন হয় সেটা আপনাকে আমি বলে দিচ্ছি। ইসলামের দলিল হবে তখন যখন এই ব্যাখ্যাটা নবী মোহাম্মদ বা তার সাহাবা একরাম, তার তাবে তাবেইনগণ এই ব্যাখ্যাটা কোন একটা ব্যাখ্যা করেছেন, যখন তারা করবেন সেইটা হচ্ছে ইসলামের ব্যাখ্যা। নিদেন পক্ষে খুলাফায়ে রাশিদিন বা মানে তাবে তাবেইন, নিদেন পক্ষে চার মাঝহাবের চার ইমাম, এরা যখন এই ব্যাখ্যাটা করবে তখন সেটা ইসলামের ব্যাখ্যা বলে গণ্য হবে। কিন্তু আপনার মন গড়া ব্যাখ্যা, আপনি যদি বানায় বানায় এখন একটা ব্যাখ্যা বানায় দেন যে এখানে মানে মনে করেন মুশরিকদেরকে যেখানে পাও হত্যা করো, এখানে হত্যা করতে চুম্মা দিতে বলা বোঝানো হয়েছে, আল্লাহ পাক বলেছে মুশরিকদেরকে যেখানে পাও গালে একটা করে চকাশ করে চুম্মা দাও, আপনি যদি এই ব্যাখ্যা দেন তাহলে এইটা তো ভাই কোনো ইসলামের ব্যাখ্যা হবে না, এটা আপনার নিজস্ব মন করা মানে বুঝ হবে। আপনি মানে মনে করেন মাতাল অবস্থায় টাইপের ব্যাখ্যা বোখ্যা করতেই পারেন, আমাদের সেগুলো দিয়ে কিছু যায় আসে না। আপনি আমাদের এখানে আমাদের না, এটা মানে আসলে ওয়ার্থলেস আলোচনা হয়, আপনার আমার তো আলাদা করে ইয়ে করা, মানে ওইটা তো অন ইসলামিক আলোচনাই হয় তাহলে, দিলে দিল মানে দিল থেকে আলোচনা, মানে আমি দিল থেকে ফিল করতেছি এটার মানে এটা, সুতরাং এটার মানে এটা, মানে ওয়ার্থলেস আলোচনা আর কি, তাই না? এটা তো আপনার আমার জন্য না, পুরোটা এই আলোচনা আমরা করতেই চাই না আমিনুল ভাই। আপনার মন গড়া ইসলাম, আপনি মন গড়া কি কি ব্যাখ্যা বুঝছেন, আপনি এখান থেকে কি বুঝছেন, মানে আপনি মানে আপনি কি আসলে কি বুঝেন, আপনি আসলে কিছু বুঝেন কিনা,
আপনার পড়ালেখা কত দূর, কোথ দিয়ে কি বুঝছেন, এইগুলো দিয়ে তো ভাই আমাদের কাছে যা আসে না। আপনি এখানে যেই রেফারেন্সটাই পেশ করবেন সেটা ইসলামের রেফারেন্স হতে হবে। এর মানে হচ্ছে কোন একটা প্রতিষ্ঠিত বিখ্যাত তাফসির কারক বা কোন একটা হাদিস, হাদিস থেকে, তাফসির থেকে, সিরাত থেকে আপনার সেই দলিলটা দেখাতে হবে। আপনি কোরআনের যে ব্যাখ্যাটা দিবেন সেই ব্যাখ্যাটা কোন একটা প্রখ্যাত তাফসির কারকের তাফসির থেকে আপনাদেরকে দেখাতে হবে, তখন আমরা বুঝতে পারবো এটা হচ্ছে ইসলামের দলিল। আপনার মন গড়া ব্যাখ্যা না, আপনার মন গড়া ব্যাখ্যা এখানে কেউ শুনতে চায় না। আমি নবী মোহাম্মদ যে ব্যাখ্যাটা করে দিয়েছেন তার সাহাবিদের কাছে, সাহাবিরা যে ব্যাখ্যাটা তাদের সাহাবিদের কাছে করে দিয়ে গেছে, তাদের সাহাবিরা তাদের সাহাবিদের কাছে যে ব্যাখ্যাটা, এই যে চারটা স্টেপ, এই চারটা স্টেপে যে ব্যাখ্যাগুলো আছে সেই ব্যাখ্যাগুলাকে নিয়ে যে তাফসির গ্রন্থগুলো লেখা হয় সেই তাফসির গ্রন্থগুলোকে বলা হয় ক্লাসিক্যাল তাফসির, বা সেগুলোকে বলা হয় সবচেয়ে অথেন্টিক তাফসির। কারণ এই এই আসলে ভাই আমিনুল আমিনুল সাহেব কি উনি ইয়ে সম্পর্কে অবগত আছেন, ওই যে উসুলে তাফসির সম্পর্কে অবগত আছেন? হ্যাঁ, আমার মনে হয় না উনি এগুলো সম্পর্কে কিছু জানে, কিছু বোঝে। উনি তাফসির মানে মানে বুঝে যে ব্যাখ্যা নিজের মতো করে ব্যাখ্যা বানায় দেয়, এটাই উনি মনে করছে তাফসির। আচ্ছা আচ্ছা আমিনুল, এই যে আচ্ছা আসলে ভাই এই যে ক্লাসিক্যাল তাফসির গুলো যেটা লেখা হয়েছে, যেটা নিয়ে আজ এই রেফারেন্স গুলো আমরা দেখাই, আপনার কি মনে হয় ওগুলো উসুলে তাফসির ফলো করে লেখা নাকি জাস্ট মন গড়া ব্যাখ্যা তাদের? মূল জিনিসটা হচ্ছে কোরআন হাদিস ইজমা কিয়াস। এখন এই এই আমি তো সেটা প্রশ্ন করি নাই আমিনুল সাহেব, আমি তো জিজ্ঞেস করছি আপনাকে যে ক্লাসিক্যাল যে তাফসির গুলো আছে সেগুলো কি উসুলে তাফসির ফলো করে লেখা নাকি তাদের মন গড়া ব্যাখ্যা, মানে যারা লিখেছেন তাদের মন গড়া ব্যাখ্যা? এটা কি উসুলে উসুলে তাফসির কি ফলো করেছে আপনি কি জানেন? উসুলে তাফসির উসুলে তাফসির কাকে বলে এটা কি বলতে পারবেন? উসুলে তাফসির আপনার একটা নিয়ম আর কি, উসুল মানে একটা নিয়ম। যেমন আচ্ছা তাফসির চেষ্টা করেন কোরআনের আয়াত বলেন তো, জি জি কোরআন আয়াত কোরআন দিয়ে ব্যাখ্যা করার জন্য, তারপরে কোরআনে না পাইলে ওটা হাদিসে আসে, তারপরে সাহাবী ইসমাতে আসে, এরপরে কি আছে এভাবে ব্যাখ্যা করে। আচ্ছা তাহলে এইভাবে ব্যাখ্যা করে, এটা তো আপনি তাহলে তো এই তো জানেন কিছু কিছু জানেন, তাহলে উসুলে তাফসির বিষয়টা সম্পর্কে আপনি জানেন। এখন আপনাকে ফারাজ ভাই প্রশ্নটা করেছে, বলছেন যে ওনাদেরটা আপনি বলছেন যে উসুলে তাফসির ফলো করে, আপনি উসুলে তাফসির জানেন, তাহলে আপনি কেন বলতেছেন যে তাদের ওইটা মন গড়া কোন একটা ব্যাখ্যা? এটা তাদের মন গড়া ব্যাখ্যা না, উসুলে তাফসির ফলো করেই ব্যাখ্যা, এই জন্যই তো এগুলো একটা অথেন্টিক তাফসির, তাই না? মনে করেন, মনে করেন আমিনুল সাহেব, মনে করেন যে আপনি উসুলে তাফসির ফলো না করে একটা কিছু মন গড়া ব্যাখ্যা করলেন, আর ইবনে কাসির উসুলে তাফসির ফলো করে একটা তাফসির লিখলো, এই দুইটা তাফসির গ্রন্থের ভিতরে অথেন্টিক তাফসির গ্রন্থ কোনটা হবে? এখন ওই দুইটাও আমাকে পড়তে হবে, তারপরে আমাকে ডিসিশন নিতে হবে। হ্যাঁ, এই দুইটা গ্রন্থের ভিতরে অথেন্টিক তাফসির গ্রন্থ কোনটা হবে? একজন নিজের মন খুশি মতো কারো কোনো মানে রেফারেন্স না উল্লেখ করে কোরআন পড়া নিজে যা বুঝছে সেটা লিখছে, আর মনে করেন আল্লামা ইবনে কাসির তিনি সমস্ত হাদিস সমস্ত সাহাবীদের জীবনী টিবনী সব পড়া টইরা উসুলে তাফসির ফলো করে একটা তাফসির লিখছে, যেই তাফসিরের ভিতরে নবী মোহাম্মদের বক্তব্য আছে, নবী মোহাম্মদের ব্যাখ্যা আছে, তারপর হচ্ছে গিয়ে সাহাবা ইকরামের ব্যাখ্যা আছে, এদের সবার ব্যাখ্যা আছে, এই তাফসিরটা হচ্ছে ইবনে কাসির করছে, আর আপনি করছেন আপনার ইচ্ছা মতো মনের খুশি মতো করছেন, কারো কিছু কারো কারো মানে প্রিপোসেন নাই, নবী মরেও প্রিপোসেন নাই, সাহাবিদেরও কারো প্রিপোসেন নাই, নিজে যা বুঝছেন ওটা লিখে ফেলেছেন ব্যাখ্যা হিসেবে। এই দুইটা গ্রন্থের ভিতরে কোন তাফসির গ্রন্থটাকে অথেন্টিক হিসেবে গণ্য করা হবে? আচ্ছা তাহলে আপনি তো লিখতে পারেন, আপনার ইচ্ছা হয়েছে ভাই আপনি তাকে তাফসির লিখতেই পারেন বা আপনি তাফসির করতেই পারেন, আপনার তো কেউ আটকাতে পারবো না, তাই না? স্বাধীন দেশ, আপনি যা ইচ্ছা লিখবেন, মানে শব্দের অর্থ পাল্টা ফেলাইবেন, শব্দের এই অর্থ থেকে ওই অর্থ করে ফেলাইবেন, আপনি তো করতেই পারেন, এটা তো ভাই আপনাকে আটকাতে পারবো না, কিন্তু ওইটা তো এরকম হতে পারে যে ওই ওই অর্থটা আগে বুঝে নাই, এখন বুঝা যাচ্ছে এরকম অর্থ কোনো আয়াত থাকতে পারে, এটা আগে বুঝে নাই তো না, ওইটা নবী মোহাম্মদ যেই কোরআন থেকে যেই জিনিসটা বুঝছে সেই এর থেকে ভালো আর কিছুই কেউ কখনো বুঝতে পারবে না। আপনি যদি মনে করেন, আমিন ভাই মনে হয় লাস্ট টাইম এরকম দাবি করে দিয়েছিলেন আমার সাথে আলোচনার সময় যে নবী মোহাম্মদ, আমিন সাহেব যে সাইন্টিফিক ব্যাখ্যাগুলো দেন সেই ব্যাখ্যাগুলো নবী মোহাম্মদও জানতেন, কিন্তু হ্যাঁ মানে আপনি যে ইয়েগুলো দেন মানে যেই ব্যাখ্যাগুলো দেন সাইন্টিফিক ব্যাখ্যা, সেই ব্যাখ্যাগুলো নবী মোহাম্মদ নিজেও জানতো, এবং কিন্তু এটা তিনি তার সাহাবাদেরকে জানান নাই, এই জন্য জানান নাই কারণ সাহাবারা বুঝতে পারেন নাই, এরকম একটা কথা বলে জানিয়ে গেছেন, সাহাবাদের জানা গেছিল বৈজ্ঞানিক ব্যাখ্যাগুলো জানা গেছিল, তাহলে ওটা সোর্স কই, জানা গেছিল যে তাহলে ওটা সোর্সটা কোথায় কোথায় লেখা আছে যে ওই সাইন্টিফিক ব্যাখ্যাগুলো? সোর্সটাই তো কোরআন হাদিস, সেই সেই হাদিসটা আপনি একটু দেখেন বের করেন যেখানে নবী বলে গেছে সাইন্টিফিক ব্যাখ্যা দিচ্ছেন নবী মোহাম্মদ, ওই হাদিসটা একটু দেখেন, নবী যেই হাদিসের ভিতরে বলে গেছে, নবী যে হাদিসের ভিতরে বলে গেছে যে তোমরা ভবিষ্যতে এই আয়াতের আরো ভালো ভালো ব্যাখ্যা পাবা, আরো সাইন্টিফিক ব্যাখ্যা পাইবা, যেটা
বাংলাদেশের একটা লোক আইবো মোহাম্মদ আমিনুল ইসলাম নামে, সে আরো ভালো ব্যাখ্যা দিব এই আয়াতটার, এরকম এইটাই যে এক্সাক্টলি থাকতে হবে হাদিসে তা না, কিন্তু এরকমের একটা হাদিস আমাদেরকে দেখান যে যেটা পরে বোঝা যায় যে 1400 বছর 1450 বছর পর আমিনুল ইসলাম নামে একজন আইবো, সে একটা ব্যাখ্যা ভালো একটা ব্যাখ্যা দিব, এটা নবী মোহাম্মদ একটা ভবিষ্যৎবাণী করে গেছে বা ইঙ্গিত দিয়ে গেছে, এরকম একটা কিছু আমাদেরকে দেখান দলিল। এটা তো আগেই বলছি যে কোরআনটা যত দিন যাবে তত আমাদের কাছে আরো কি না, দলিলটা 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 দেখান যে হাদিসের ভিতরে এরকমের কথা লেখা আছে। আচ্ছা এত সিম্পল করে কিভাবে বুঝাইতে হয় আমিন ভাই? আপনি দাবি করছেন নবী মোহাম্মদ কোরআনের সাইন্টিফিক ব্যাখ্যা গুলা সাহাবাদেরকে বুঝাইছেন, আপনি বলছেন, আপনি বলছেন হ্যাঁ বুঝাইছেন, সাইন্টিফিক ব্যাখ্যা উনি জানতেন বুঝাইছেন, ওরকম একটা সাইন্টিফিক ব্যাখ্যা একটা ইয়া দিলেই তো হয়, একটা রেফারেন্স দিলেই তো হয়, একটা হাদিসের রেফারেন্স দিলেই তো হয়, বুঝাইছেন মানে বলে গেছেন আর কি, যেমন কোরআন শরীফে তো এরকম অনেক আয়াত আছে, কোথায় বলে গেছেন তার কাছে নবী ব্যাখ্যা কি কোরআন শরীফে থাকবে? আমিন ভাই কি বলেন এগুলো? নবী কোরআনটাও নবী বলছেন, কোরআনটাও নবী বলছেন, হাদিসও নবী বলছেন, দুটোটাই তো না আলাদা করে, এটা কোনো কথা হইলো ভাই? এটা এটা কোনো কথা হইলো? এটা তো কুফরি মার্কা কথা হয়ে গেল, কোরআন নবী বলছেন, হ্যাঁ নবীর মুখ থেকে উচ্চারিত হয়েছে কিন্তু কোরআন তো নবীর বাণী না, আল্লাহর বাণী। আচ্ছা ফারাজ ভাই আমার মনে হচ্ছে কি যে আমিনুল ইসলাম ভাই বুঝা শুনা ইচ্ছাকৃত ভাবে তেনাটা পাঠাইতেছে, আমি কিন্তু খুব সহজ সিম্পল প্রশ্ন করছি, আমারও কিন্তু এখন সেটাই মনে হচ্ছে, মানে এইভাবে কথা বলাটা আমার কাছে আমিনুল ইসলাম সাহেব, আমিনুল ইসলাম সাহেব, আমিনুল ইসলাম সাহেব আপনি তো একজন বয়স্ক মানুষ তাই না, আপনি তো একজন বয়স্ক মানুষ, আপনার দাড়ি টাড়ি আছে, আমি দেখছি আপনার ছবি দেখছি আপনার দাড়ি টাড়িও আছে, ভাই আপনি তো একজন বয়স্ক মানুষ, আপনার তো এতটুকু আত্মসম্মান থাকা উচিত যে আপনি একটা অনলাইন প্ল্যাটফর্মে এসে কি কথা বলবেন, আপনার তো ভাই নিশ্চয়ই বাচ্চা কাচ্চা আছে, আপনার পরিবার পরিজন আছে, তাদের মধ্যে কেউ না কেউ যদি এগুলো দেখে, আপনার তো ভাই এই আত্মসম্মান বোধটুকু থাকা উচিত যে আপনি কোথায় গিয়ে কি কথাটা বলবেন, একটা মানে নিজের একটা ওয়েট তো রাখতে হয় তাই না, আপনি যেই ভাবে কথাগুলো বলতেছেন আমার মনে হচ্ছে না আপনি আপনার আত্মসম্মান বোধ নিয়ে একটু চিন্তিত, আপনার আপনি আপনি ধরে নিছেন যে আমি চোরচট্টামি করবো হেনে গিয়া, মানে এমন চোরচট্টামি করবো আমার যতই জিজ্ঞাসা না কেন আমি ঘুরে ঘুরে আমার কথা কমু, আমার যতই জিজ্ঞাসা না কেন আমি, ভাই আপনাকে একটা পরিষ্কার প্রশ্ন করেছি, পরিষ্কার প্রশ্ন করেছি, আপনি যেই কথাটা বললেন যে নবী মোহাম্মদের এরকমের কোন হাদিস আমাদেরকে দেখান যে যে হাদিসের ভিতরে নবী তার সাহাবিদেরকে বলতেছে যে হে সাহাবিগণ শোনো আমি যে কোরআনের আয়াতের ব্যাখ্যাটা দিলাম এই ব্যাখ্যাটা কিন্তু শেষ ব্যাখ্যা না, ভবিষ্যতে আরো মানুষ আইবো তারা কোরআনের এই আয়াতটার আরো ভালো ভালো ব্যাখ্যা দিব, আরো সাইন্টিফিক ব্যাখ্যা দিব, এরকমের একটা হাদিস আমাদেরকে দেখান যে হাদিসের ভিতরে এই কথাটা লেখা আছে, একটু দেখান ইমানুল ইসলাম ভাই, আমিনুল ইসলাম ভাই, আমিনুল ইসলাম ভাই এইবার যদি আপনি আপনার কথা বলার সময় কোনো চোরচট্টামি করেন, ভাই আপনি বয়স্ক মানুষ আপনাকে সম্মান করে কথা বলতেছি কিন্তু এরপরে যদি চোরচট্টামি করেন তাহলে এই সম্মানটা আর পাবেন না, আমি আপনাকে ওয়ার্নিং দিলাম, বলেন এইটা মানে ওই যে সাইন্টিফিক ব্যাখ্যা, আরো সাইন্টিফিক ব্যাখ্যা আসবে ভবিষ্যতে মানুষরা বলবে এইটার দলিল চেয়েছি, পৌঁছায় দাও, এটা তো এটার থেকে তো এটা প্রমাণ হয় না যে আরো সাইন্টিফিক ব্যাখ্যা আসবে, এটা থেকে তো এটা প্রমাণ হয় না, ইসলাম ভাই বুঝে নাই আমরা যে ইয়েটা চাচ্ছি, রেফারেন্সটা চাচ্ছি সেটা হচ্ছে কোরআন থেকে যে নতুন নতুন ইয়ে আসবে, নবী যে বলে গেছেন কোরআন থেকে নতুন নতুন ব্যাখ্যা আসবে বা নতুন নতুন মানুষ এসে নতুন নতুন কোরআনের ব্যাখ্যা ব্যাখ্যা ইনভেন্ট করবে, এই জিনিসটার রেফারেন্সটা কি? এটা হাদিসের কোথায় বলা? নবী মোহাম্মদ এরকম কথা কোথায় বলে গেছেন? এটা তো বলে নবী মোহাম্মদই বলবেন, এই কথাটা নবী মোহাম্মদ কোথায় বলে গেছেন? আপনি কি বুঝতে পারছেন এবার যে আমি আপনার কাছে কি চাচ্ছি? কি ওই বাণী পৌঁছে দেওয়া থেকে আপনি বুঝতে পারছেন যে নতুন নতুন সাইন্টিফিক আয়াত আসবে? হ্যাঁ হ্যাঁ একটু পরবর্তীতে বড় নতুন ব্যাখ্যা আসবে। এত কিউট ভাই আপনি, এত কারণ হচ্ছে আপনারা আরো সায়েন্স পড়ছেন, আপনারা সায়েন্স পড়ছেন এটা বুঝতে পারছেন। আমরা নেসন ভাই আপনাকে মিউট করে দিচ্ছি ভাই, মানে আপনি একটু ফেসটা অন করেন, আপনার ভিডিওটা একটু অন করেন তো দেখি, আমিনুল ইসলাম ভাই আপনি একটু ভিডিওটা অন করেন ভাই, আপনার কি ভিডিও ভিডিও কি অন হচ্ছে না, আপনি ভিডিওটা একটু অন করেন তো দেখি চেহারাটা দেখি, আপনারা করেন আমারটা, আমার চেহারা সবাই জানে তো ভাই, আমার আমার সবাই চিনে তো ভাই, আপনাকে বলেছি আপনি একটু ভিডিওটা অন করেন, আমাকে বাংলাদেশের মানে সমস্ত মোল্লারা আমার চিনে ভাই, আমার আর নিজের চেহারা আর দেখাইতে হইব না, আপনি একটু ভিডিওটা অন করেন না, এই বান্দা কথা মানে ইয়ানা এই বান্দা, আচ্ছা ঠিক আছে ভিডিওটা অন করেছেন, হ্যাঁ আপনাকে আপনাকে এবার আমি একটু জিজ্ঞেস করি, হ্যাঁ ওই জিনিসগুলো বাদ দিলাম ঠিক আছে, ফারাজ ভাই আপনি কি আছেন? জি ভাই, জি ভাই আছি আমি।
আচ্ছা, আমিনুল ইসলাম ভাইকে আমি একটু জিজ্ঞেস করতে চাই যে আপনার নবী তো এত বিরাট বিজ্ঞানী ছিল, বিজ্ঞানী দার্শনিক, হ্যাঁ ছিল তাই না, কত বড় বড় বিজ্ঞানের কথাবার্তা বলে গেছে তাই না, আপনার নবী তো একজন শিশু দর্শক ছিল তাই না ভাই, আপনার নবী তো একজন শিশু মেয়েকে ধর্ষণ করছিল নাকি, আয়শাকে, আয়শাকে ধর্ষণ করছিল না সে? না করে নাই। আচ্ছা আপনার আপনার কি হেডফোন পরা আছে? এখন আপনি যদি দর্শন এটা প্রমাণ করতে চান তাহলে আপনার আগে প্রমাণ করতে হবে উনি মানুষ ছিলেন। আমি 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 একটা জিনিস শুনছি, উনি কিন্তু নবী মোহাম্মদকে মানুষ মনে করেন না, উনি উনি লাইট সাম সর্ট অফ লাইট, আমি বলছি না উনি অমানুষ মনে করেন নবী মোহাম্মদকে, এই কথা ধরেন উনি নবী মোহাম্মদকে লাইট লাইট আত্মা ও লাইট এরকম কিছু একটা মনে করেন, হচ্ছে নূর, নূর আলো, নূর 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 আলো লাইট মনে করেন না? আচ্ছা আলো মানে আলোর বাচ্চা বাচ্চা কাছে হয় না? আপনি যত কিছু বলেন, আমিন ভাই আলোর কি বাচ্চা বাচ্চা কাছে হয়? আল্লাহ তো সূরা ইখলাসে আল্লাহর বর্ণনা দেওয়া হয়েছে, আলোর 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 লাইটের নূরের নূরের কি বাচ্চা কাচ্চা হয়? নূর হচ্ছে নবী হচ্ছে নূর, নূরের না বুঝতে পারছি কিন্তু নূরের কি বাচ্চা কাচ্চা হয়? নূরের বাচ্চা কাচ্চা মনে হচ্ছে, তাহলে কি তাহলে কি ক্যাটাগরি মুমিন ভাই, নূরের বাচ্চা কাচ্চা হলে ইয়ে কে, ফাতিমা কে, ফাতিমা কে, ফাতিমাটা কি আসলে? আমার মনে হচ্ছে যে উনি হচ্ছে ওই ক্যাটাগরি বলবেন পারাস ভাই, ওই যে মানে নবীর পেশাব পায়খানা যে পবিত্র এবং ওগুলো খাইলে যে ইয়া হয়ে যায়, উনি হচ্ছে ওই ক্যাটাগরির মুমিন ভাই। আচ্ছা আমি প্রশ্নের একটু উত্তরটা নিই, নবী মানে হচ্ছে ফাতেমা কি আরব চাই? না না ওনার মেয়ে, ওনার মেয়ে মানে নূরের বাচ্চা কাচ্চা হয়, নূর সেক্স করতে পারে, আলো সেক্স করতে পারে, বাচ্চা যেহেতু উনি তখন যেহেতু উনি ফোর ডাইমেনশনে ছিলেন এই জন্য হয়েছে, ফোর ডাইমেনশনে ছিলেন অবতার করতে, ফোর ডাইমেনশনে নিয়ে যেতে করছিলেন মানে আমাদের মতো ফোর ডাইমেনশনে অবস্থান করতেছিলেন এই জন্য হয়েছে, আমাদের মতো এখন উনি উনি এখন সিক্স ডাইমেনশনে পারে, আলো কোন একটা কন্ডিশনে বাচ্চা পয়দা করতে পারে আর কি, বা আলোর কোন না যেহেতু আমাদের মতো কোন একটা কন্ডিশনে আলো বাচ্চা পয়দা করতে পারে, আলোর বীর্য বের হয় এবং সেই বীর্যতে মানে মানুষের বাচ্চা হয়। আচ্ছা আমি বলি আপনি এখন কততম ডাইমেনশনে আছেন বলেন তো, আমরা আছি এখন ফোর ডাইমেনশনে, তাহলে নবী ফোর ডাইমেনশনে অবস্থান করতেছে, নবী এখন সিক্স ডাইমেনশনে চলে গেছে, আমি তো ভাই এই ডাইমেনশন থেকে, আমি তো এই ডাইমেনশন থেকে আল্লাহকে ধর্ষণ করলাম একটু আগে বুঝছেন, না না আপনি ফোর ডাইমেনশন থেকে ইয়া করে তুমি রওজাতে কি আছে, এই ডাইমেনশন যাইতে পারবেন না তো, এই ডাইমেনশনে যাইতে হলে আপনি ছোট হয়ে যেতে পারবেন কৃষ্ণ ভাই, না নবী রওজাতে, রওজাতে কি আছে এখন, রওজাতে কি আছে, নবী যদি সিক্স ডাইমেনশনে থাকে রওজাতে কি আছে? রওজাতে জি জি মদিনাতে নবীর রওজাতে কি আছে? ভাই এইভাবে মানে একজন বয়স্ক মানুষ হয়ে এইভাবে নিজেকে হাসির পাত্র করা মানুষের সামনে, জনগণের সামনে আইসা নিজেকে বলে, কথাটা কথাটা শুনে নেন আমিনুল সাহেব, কথাটা শুনে নেন, নিজেকে যদি বলদ প্রমাণ করার এত শখ থাকে আপনার, নিজেকে যদি রাম ছাগল প্রমাণ করার এত শখ থাকে আপনার ভাই, এটা আপনি তাহলে একটু জামা কাপড় খুলে রাস্তায় ন্যাংটা হয় দৌড় দেন একটা, দেখবেন অনেক মানুষ আপনার ঢিল ছুড়বে, ভাই পাগল যায় পাগল যায় বলে ঢিল ছুড়বে, ভাই আমাদের লাইভে এসে কেন বিরক্ত করেন ভাই, মানে কথার কোনো আগা নাই মাথা নাই, সিক্স ডাইমেনশন এইট ডাইমেনশন, আমি তো একটু আগে এইট ডাইমেনশনে গিয়ে আল্লাহকে দর্শন করে আসলাম মাত্র বুঝছেন, আপনি কি এইট ডাইমেনশন প্রমাণ করেন যে আপনি গেছেন, তাহলে আপনি সিক্স ডাইমেনশন প্রমাণ করেন নবী সিক্স ডাইমেনশনে আছে? হ্যাঁ প্রমাণ করতেছি নবী করেন করেন, আমরা কোরআন শরীফে বলছেন যে আপনার, আচ্ছা আমি এখন প্রমাণ করতেছি শুনুন, আমার লিখিত একটা আমার আমার লিখিত একটা গ্রন্থ আছে, সেই গ্রন্থের ভিতরে আমি লিখছি যে আমি এইট ডাইমেনশনে গিয়ে আল্লাহকে দর্শন করে আসছি, আমার একটা কিতাবুল আল মুহিদ্দিনে লেখা, কিতাবুল আল মুহিদ্দিন ওই গ্রন্থে লেখা আছে, আপনি যেভাবে প্রমাণ দিচ্ছেন না আমিও ঠিক একই ভাবে প্রমাণ দিচ্ছি, যে আপনি যেভাবে প্রমাণ দিচ্ছেন আমাকে কোরআনে ভাই এটা লেখা আছে, আমিও সেভাবে একই ভাবে প্রমাণ দিলাম যে আমি আমার লিখিত গ্রন্থের ভিতরে এটা বলা আছে, আমি এই ডাইমেনশন ডাইমেনশনে গিয়ে আল্লাহকে ধইরা হাত পা বাইন্দা পিছন থেকে একেবারে দর্শন করা আল্লাহ একেবারে রক্তারক্তি করে ফেলেছি বুঝছেন আল্লাহকে, আপনার আপনার যেরকম প্রমাণ আমারও একই রকমের প্রমাণ, আপনার যে লেভেলের প্রমাণ আমারও সেই লেভেলের, আপনারটাও প্রমাণ দেন আমারটাও দেই, এই যে দিলাম আমি প্রমাণ দিলাম তো, আপনি যেভাবে প্রমাণ দিচ্ছেন আমিও তো একই ভাবে দিলাম, মানে আমি বোঝাতে চাচ্ছি কোন একটা কিতাবে কি লেখা আছে এটা তো হচ্ছে, এটা এটাকে বলা হয় দাবি, দাবি কাকে বলে আর প্রমাণ কাকে বলে এই জিনিসটার পার্থক্য কি বোঝেন আপনি? আমি যেটা বলতে চাচ্ছি যে সিক্স আপনি ডাইমেনশন জিজ্ঞেস করেছি, জিজ্ঞেস করেছে যেটা সেটার উত্তরটা দেন, দাবি কাকে বলে আর প্রমাণ কাকে বলে এই জিনিস দুটোর পার্থক্য বোঝেন? ভাই আমার কথা বলবো না ভাই, এই সময় মানে রাম ছাগলের সাথে কথা বলবো না ভাই, কোথাকার কোন রাম ছাগল একটা আসে কোথা থেকে ভাই,
মানে এইসব এইসব রামসাগরের সাথে কথা বলা মানে এনার্জি নষ্ট, মানে মেজাজ নষ্ট, দাবি কাকে বলে প্রমাণ কাকে বলে এরাই বোঝে না। আচ্ছা সিক্স ডাইমেনশন, এইট ডাইমেনশন, তারপরে 15 ডাইমেনশন, 50 ডাইমেনশন, এই বাড়তে থাকবে ভাই, কি 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 করবেন ভাই? আপনি তো পারেন বের করে, আমার না ভাই হাসিও লাগে মায়াও লাগে, বুঝছেন ভাই? মানে কি যে বলবো বেচারারে, খুব মায়া লাগে ভাই। শিশু দর্শন ছিল কিনা, নবী মোহাম্মদ মানুষই ছিল না, সে দর্শন করবে কি? সে 6 ডাইমেনশন থেকে মানে 4 ডাইমেনশন থেকে বাচ্চা পয়দা করতে পারে, কিন্তু 4 ডাইমেনশন থেকে দর্শন করতে পারে না, কেননা সে মানুষই ছিল না, সে ছিল লাইট নূর। বাইরে ভাই কি একটা অবস্থা রে ভাই, বলাটা ঠিক হয়নি ভাই, বেচারা আসলে একটু মানে ভালোই লাগতো ভাই, আমার আমার সিরিয়াসলি কথা বলতে ভালোই লাগতো। আচ্ছা আমি চলে গেলে তারপর আপনি এর সাথে অনেক টানা কথা বললেন ভাই, আমি পারবো না ভাই, এগুলো অনেক বিরক্ত লাগে ভাই, সুস্থ কিন্তু ভাই আলটিমেটলি লোক লোক ভদ্র আছে, মানে ও অ্যাটলিস্ট ভাই আমরা যে গরু গাধার সাথে ডিল করি ওই রকম তো স্যাঁচড়া স্যাঁচড়া ছাগল হচ্ছে না ভাই, সরি সরি ফর মাই ওয়ার্ড, মানে স্যাঁচড়া ছাগল তো না, গালি গালাজ করবো তোরা কোপাবো এই সেই এরকম তো না, অ্যাটলিস্ট বসে তার মনে যা আসছে বেচারা বসে, কিন্তু এটা দেখে যাচ্ছে তাই ভাই, কোনো মুখের কোনো লাগাবো নাই, যা যাচ্ছে তাই বলা যাচ্ছে, 6 ডাইমেনশন 4 ডাইমেনশন এটা কি কি আলুর কি কি যা ইচ্ছা তাই ভাই। আচ্ছা ম্যাক্স